গুড মর্নিং বন্ধুরা, ফিরে আসছে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সকাল বাজে এখন হচ্ছে 7:30, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো, আজকে বেরোবো, একটু অনেক কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করবো। চা খেলাম এক রাউন্ড, এবার চা করে উঠলো, ঘরের কাজ হয়নি, অবশ্য ঘরের কাজটা সারবো। তো চলো দেখতে থাকো কী কী করছি না করছি, সারাদিন কীভাবে চলছি না চলছি। তো চলো ফাইনালি অনেক কাজকর্মগুলো সারলাম, সেরে নিয়ে এবার বেরোবো। আবার এসছি আমার পার্মানেন্ট জায়গায়। তো বাড়ি চলে এসেছি কাজকর্ম মিটিংয়ে, তো বেরিয়েছিলাম 9:30 সময়, এটাতে আজকে দেখা করছি। তো এসে রান্না বান্না করলাম, বাজারও করে নিয়ে এসেছিলাম, বাজারে গেছিলাম একটু, কিন্তু আজকে ভোটের রেজাল্ট আউট, তার জন্য অত শত বাজার হাট বসেনি, দোকানপাটও প্রায় বন্ধ সব। তো চলে এসেছি কাজকর্ম মিটিয়ে, গেছিলাম ডাক্তারের কাছে রিপোর্ট, পরপর রিপোর্ট সব কালকে পেয়ে যাব। তো রিপোর্টগুলো কী কী এসছে দেখো তোমাদের সামনে, সেটা কালকেই আমি শেয়ার করব। তারপরে তো তোমার ডাক্তার দেখিয়ে কবে ডেট দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে কালকেই আমি বলবো, কারণ কালকে রিপোর্ট নেই, কালকেই ডাক্তার দেখিয়ে নেবো। তো সেটা দেখিয়ে তোমাদের সঙ্গে কালকে শেয়ার করে ফেলবো সব কিছু। তো আজকে গেছিলাম, তো এটাতে ব্যথা করলে একটা এক করে ইঞ্জেকশান খাইলাম, আর এটাতে ডিপে যাচ্ছি বলে ব্যথা করছে, আর চোখ মুখের অবস্থা তো দেখতে পাচ্ছ কেমন অবস্থা হয়ে গেছে। তো দুপুরে রান্না বান্না বলতে কালকের পাতা বাটা রয়েছে, আর হচ্ছে একটু আজকে ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে করে নিয়েছি, ব্যাস হয়ে গেছে, আর কিছু করিনি। তো এখন আর কিছু করবো না, ভালো লাগছে না, শরীরটা খুব ঝিমানি ঝিমানি লাগছে, মনে হচ্ছে যেন একটু সবুজ। তো আর মেয়ে ওই যে বসে বসে খাচ্ছে, এখন খিদে পেয়ে গেছে, ওরও কিছু খেয়ে যায়নি, সেরকম ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু হয়ে গেল লেট। এখন আর কিছু ভালো লাগছে না। আর সব থেকে জিনিস তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে নিজের পরিবার পরিজনদের নিয়ে কিছু শেয়ার করবো, সেটা আমি সবার লাস্টে বলছি। আর মানে এই যে এই জায়গাটাতে এত ব্যথা, এত ব্যথা, এটাতে ডবল হয়ে যাচ্ছে, ভেতরেও আছে বাইরেও আছে। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আমি তো ভালোই আছি। আজকাল না মানুষরা খেলতে ভালোবাসে না, না কারোর সাথে কথা বলতে ভালোবাসে, কিছু করতে ভালোবাসে না, যে আর রাস্তাঘাটে বেরোলে খালি ফোনের মধ্যে ফেসবুক আর ফেসবুক, ফেসবুকটাই মনে হয় ওদের সাথে খেলার বন্ধু, আর না হলে ওদের সাথে বন্ধু হিসেবে কথা বলে, চাই দিই খালি ফেসবুক আর ফেসবুক। তাই জন্য ফেসবুক নিয়ে আজকে কিছু বলে ফেলি তোমাদের সাথে। ফেসবুক অজস্র মানুষের দ্বারা নির্মিত, এই ফেসবুক কত হারিয়ে গেছে নববর্ষের পরিচিত হওয়া শত শত মুখ, এখানে যে যার মতো যায় আসে, বিপদে কেউ থাকে না পাশে, কিন্তু সবাই সবাইকে বন্ধু বলে ডাকে। সেই বন্ধু শব্দের অর্থ হজে নেই বা বোঝে, হঠাৎ হঠাৎ হারিয়ে যায় চেনা মুখগুলো, মাঝে মাঝে ভাবি তারা কি আপন ছিল। এখনো কেউ রাখে না কারোর খোঁজ, তবুও প্রত্যেক সম্পর্ক গড়ে তোলে রোজ, ফেসবুক নাকি বিশ্বটাকে হাতে মুঠো এনে রাখছে এখন, আর সেই ফেসবুকে সবচেয়ে বেশি ভাঙছে মানুষের মন। তো তোমরাও ফেসবুকটা দেখো, কিন্তু তার সাথে বন্ধু বান্ধবের সাথে কথা বলা খেলা ওটাও রাখো। ওকে বাই। ফটফট করে আজকে লাঞ্চ মেনুটা তোমাদের সামনে শেয়ার করি। কালকে আছে খারকোল পাতাবাটা, ভেজেছি উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি পেয়েছিলাম, চিংড়ি মাছ করে নিয়েছিলাম, চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে, আর কালকের আছে চিকেন। এই যে আজকে আছে মেনু কার্ডে এগুলো, তো খেতে হলে চলে এসো, সঙ্গে দেবো ঠান্ডা জল। এখন বাজে হচ্ছে 6:30, আমি পড়তে যাব। তো এখন আবার চলে এসছে সন্ধ্যে দিতে, এই যে ধুনো ধরাচ্ছে, আমি তো এখন পড়তে যাবো, তাই জন্য সন্ধ্যে দিয়ে দিচ্ছে মা আগে, দিয়ে আমি এখন পড়তে যাবো। তো বাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো চলে এসেছি, সন্ধ্যে হয়ে গেছে,
তো তোমাদের সামনে আমি কিছু কথা আজকে শেয়ার করছি। ভার্মে যায় দুনিয়া, ভার্মে যায় সব কিছু। তো আমি যেমনভাবে নিজেকে রাখি তেমনভাবে নিজেকে রাখার চেষ্টা করব। কেউ আমাকে এসে ডেকে যাচ্ছে না, ঠিক আছে? আর তোমাদের দাদাভাইকে নিয়ে আমি একটাই বলবো, তোমাদের দাদাভাই আছে, করছে, হ্যাঁ, কিন্তু তোমাদের দাদাভাইয়ের থেকেও তোমার দাদা দাদাভাইয়ের আসার আগে সিচুয়েশনগুলো অনেক খারাপ ছিল। সেই সিচুয়েশনগুলো মানে এতটাই টাফ ছিল, যেগুলো কি বলবো, মানে একাই আমাকে সব কিছু করতে হচ্ছে, না আমার পরিবার আমাকে পাশে থেকেছে না কেউ। তো এই জীবনটা চালানোর জন্য অনেক কিছু সম্মুখীন হতে হয়। যখন আমি শত শত উইডো হয়ে মানে বিধবা হয়েছিলাম, তখনই আমার পরিবার আমাকে ছেড়ে চলে গেছিলো, ঠিক আছে? তো কী পরিস্থিতিতে আমি কীভাবে থাকবো, কীভাবে সংসার চালনা করবো, কীভাবে মেয়েটাকে মানুষ করবো, দিশেহারাভাবে আমাকে মানে বেছে নয়, নিজেকে বেছে নয়, নিজেকে ঠিক রেখে, হ্যাঁ, আমাকে কিছু কারণের জন্য মানুষের কাছ থেকে হেল্প নিতে হয়েছে, সেটা হচ্ছে আমার বড় দোষ। কিন্তু আমাকে আমার মেয়েকে তো চালনা করতে হয়েছে, এখন এসে তোমাদের দাদাভাই আমাকে সাপোর্টটা করছে। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে তোমাদের দাদাভাই আমার কাছে ভগবান। কেন আমি নিজেকে বেঁচে খাবো? বেঁচে খাওয়াটা তো ঠিক নয়, বেঁচে আজকে খাবো পরে ক্ষণে গিয়ে মেয়ে সমাজের কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে। এমনি ছোট বয়সে বিধবা হয়েছি বলে অনেকের কাছে কৈফিয়ত দিতে হয়, এটাই আমার কপালের ভুল যে আমি ছোট বয়সে কেন বিধবাটা হয়েছি। তো ভগবান যাদেরকে এরকম দিন দেখাবে বলবো তাদের বাচ্চা কাচ্চা না দিতে, বা বাচ্চা কাচ্চা দিলে অনেকটা এজে এসে বিধবাটা করতে। কারণ এরকম এজে এসে যখন সিচুয়েশনটা সামনে আসে না, তখন পরিবারও হাল ছেড়ে দেয়, পরিবারও আঙুল তুলতে ছাড়ে না। তাই নিজেরা ওই কান দিয়ে বের করে নিয়ে কেউ সাপোর্ট থাকে না, সমস্ত জিনিসপত্র ভুলবশত নিজের পরিবারের কাছেও রাখবে না, নিজের জিনিস নিজের কাছে আয়ত্তে রাখার চেষ্টা করবে, কারণ নিজের আধিপত্য নিজের আধিপত্যের সহায়তায় বসে থাকবে। এটা আমি করেছি ভুল, হয়তো আমি রাস্তায় এমন একটা সিচুয়েশান হয়ে গেছে আজকে আমি তোমাদের বলছি, আমাকে হয়তো বেঁচেই নিজেকে বেঁচে জীবনটা চালনা করতে হবে। এটাই হচ্ছে আজকে আমার জীবন, নিজেকে বেঁচে আমাকে জীবনটা চালনা করতে হবে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু সাপোর্টটা পাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের, ঠিক আছে, কিছু কিছু সাপোর্টটা পাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের, সেটা নিয়ে এগোবো। তো কী আর করবো, এভাবে তো জীবনটা সকালে মানে এর আগে জীবনটা কীভাবে চলেছে, মানে প্রতিটা পয়েন্টে কাজ খুঁজতে গেছি, কোনো জায়গায় কাজের অফার দিয়েছি, সেখানে কী করলো, সুবর্ণ সুযোগ খোঁজার চেষ্টা করলো, ব্যাস ওখান থেকে বিরত নিলাম। ওইখানে দোকানে লোকের সঙ্গে বলতে গেলাম ফোন, এখন ফোন নাম্বারটা হয়ে মানে এমন হয়ে গেছে, কাজ দেবো কিন্তু টাইমটা পাস করতে হবে। আরে ভগবান, কাজ করার জন্য সবসময় তো মানে নিজেকে ঠিক রেখে কাজ করার জন্য মানুষ বিপদের ওখানে দোকানে বা সব জায়গাতে কাজের জন্য যায়, সেখানকার মানুষজনই যদি মানে সুবর্ণ সুযোগ খোঁজে তাহলে তো কিছু করণীয় নেই। তাই এরকম আমি অনেককে দেখেছি যারা বাইরে কাজ করো বা কাজ করার অফার পাও, তাদের কাছে এরকম অফার আসে হয়তো, যারা আমার মতো উইডো ছিলে। আজকে একটা জায়গাতে তোমার দাদাভাই আমাকে সম্মান দিয়েছে, জায়গা দিয়েছে, ভালোবাসা দিয়েছে, প্লাস সেই যোগ্য সম্মানটা দিয়েছে, প্লাস পাশে আছে। কিন্তু এর আগে আমার এমন একটা পরিস্থিতি হয়েছিল যেখানে গিয়েছি সুবর্ণ সুযোগ খোঁজার চেষ্টা করেছি, আর আমি তো একা ছিলাম না, আমার সঙ্গে মেয়ে আছে, আমি একটা ভুল করবো, আমি একটা কিছু করবো, আমার মেয়ের মাথার উপর দাগ হবে, কিন্তু সেটা না, তবুও সমাজ সেটাকেই প্রমাণ করবে যে আমি খারাপ, সেটা পয়েন্টে এটাই সমাজের নিয়ম হয়ে গেছে। দুটো মানুষের সঙ্গে কথা বলতে গেলে সেটাকে নোংরা মুখ চোখেই দেখে, সেটা বাইরের লোক হোক আর পরিবারের লোক হোক, দেখবে তো কেউ না, কিন্তু বদনাম দিতে ছাড়বে না কেউ। তাই এরকম সিচুয়েশান আসলে কারো কথায় কান দেওয়া দরকার, তোমরা যদি সৎ হও, হ্যাঁ হেল্প নিয়ে কি, আমার যেমন পরিস্থিতি খুব কঠিন হয়, খুব কঠিনভাবে চলতে আমাকে হেল্প নিতে হয়েছে, আমি প্রচণ্ড পরিমাণে প্রবলেমে পড়ে গেছি, কিন্তু নিজের জিনিসগুলো যেগুলো আমি ভেবেছি যে দিয়ে মুক্ত হবো সেগুলো এখন আমার কাছে নাই, ঠিক আছে, সেগুলো আমার পরিবারের কাছে, কিন্তু তারা নিয়ে রেখেছে, এখন দেবে না, ঠিক আছে। সবাই পরিস্থিতি বোঝে না, সবাই নিজের জায়গাটা বোঝে,
ওই নোংরামো করছে, এ করছে, সে করছে, পরিস্থিতিতে কি পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, কেন নিতে হয়েছে, কি বৃত্তান্ত, কোন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, কেউ সেটা চিন্তা ভাবনা করে না, কেউ না, শুধু দোষ 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 দোষ, ব্যাস এটাই নিয়ম। তাই যা করবে আমি একটাই কথা বলবো, যা করবে সব নিজেরটা নিজে চিন্তা ভাবনা করে করো। আর এরকম সিচুয়েশন হলে জীবনে এমন একটা ভালো মানুষ খুঁজবে, জানি বলা যায় না মানুষটার ভিতরে খোট আছে না কী আছে, ঠিক আছে। আমি আজকে তোমাদের আজ তো সোশ্যাল মিডিয়াতেই বলছি, তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেও হয়তো অনেক সময় ভুলবশত অনেক কিছু করেছি, তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তাকে বিশ্বাস করে উঠতে পারিনি, তাকে মনের কথা শেয়ার করে উঠতে পারিনি, তার সঙ্গে অনেক কিছু কষ্ট দিয়েছি, অনেক কিছু মানে হয়েছে, কিন্তু আজকে এসে আমি নিজের ভুলটা স্বীকার করছি তোমাদের সামনে, আমার সাবস্ক্রাইবার বন্ধুদের সামনে স্বীকার করছি, তোমাদের দাদা ভাইয়ের মতো মানুষ হয় না। আজকে হয়তো জীবনে এই প্রথম আমি ওর মানুষটার মতো জীবনসঙ্গী পেয়েছি, এখন এখন কী হয়েছে, এখন আমি ভালোভাবে বাঁচতে চাইছি, ভালোভাবে বাঁচতে চাইছি, ভালোভাবে বাঁচতে পারছি না, তাকে নিয়ে চলতে চাইছি চলতে পারছি না, কারো বলো তো সব দোষ তো তার নয়, দোষটা আমারও। সুতরাং আমি চাইছি আমার জিনিসগুলো দিয়ে মুক্ত হতে, কিন্তু আমি পারছি না, আমার জিনিসগুলো আমার পরিবারের কাছে, আরে কেউ সাপোর্টে থাকে না, কেউ সাপোর্টে থাকে না। তাই জীবনটাকে যেভাবে চলা দরকার, তোমরা তোমাদের জীবন তোমরা তোমাদের মতো করে চলবে, কারো কথায় কান দেবে না, ব্যাস এটা। আর নিজেদেরকে বেঁচে খায়ে লাভ নেই, দুদিন বেঁচে খাবে, তিন দিন বেঁচে খেয়ে লাভ নেই, কষ্ট করে খাও। হ্যাঁ আমি এতদিন কাজ খুঁজিনি, আজকে যাক কাপড়ের দোকানে হোক, যাই হোক কর্ম করব বা কোনো জায়গায় হোক, আমি আগে টিচারই করতাম, জবের জন্য গেছিলাম, সেই জায়গাটাতে আমাকে বেরিয়ে আসতে হয়েছে, সেই জায়গা থেকেও আমাকে বেরিয়ে আসতে হয়েছে, অল্পই যে বিয়ে, অল্পই যে বিধবা, অল্পই যে নানান রকম কষ্ট, একা একা লাইফ কাটানো, একা একা মেয়ে মানুষ করা, একা একা ঠোকর খাওয়া, লোকেদের খারাপ চোখের সম্মুখীন হওয়া, সব কিছু আমাকে ফেস করতে হয়েছে, সব কিছু ফেস করতে হয়েছে। এই জন্য আমার এখন বাইরে বেরোতে ভয় লাগে, ওই জন্য আমিও বেরোই না, মেয়েও বেরোয় না। আমার তো এখন চিন্তাধারা হয়ে গেছে, আমি মেয়ের বিয়ে দেবো না, করি না, আমার মতো কপাল যাতে আমার মেয়ের কোনোদিন না হয়, আমার মতো কপাল আমার মেয়ের যাতে না হয়, আমার মতো কপাল আমি করবো না, আমার যেমন কপাল আমার যেমন সব কিছু হয়েছে না, বাড়িতে থাকবে না হয়ে থাকবে, বাড়িতে পড়ে থাকবে, টিউশন করে খাবে, কাজ করে খাবে, কিন্তু বিয়ে নয়, একদম না। আমি যদি একটাই যাই, ও পড়াশোনা করে মানুষ হোক, ব্যাস। আর তোমাদের কাছে আমি বন্ধুরা হাত জোর করে রিকোয়েস্ট করি, তোমরা আমার পাশে থেকে ভালোবাসাটা দিও প্লিজ, আমার আর কিচ্ছু চাই না, তোমাদের সাপোর্টে যাতে আমি জীবনে এগিয়ে যেতে পারি, ঠিক আছে, ভালোবাসা। আর এখন কাঁধে কাঁধ দিয়ে চলার সময় হয়ে গেছে, আমি বাইরে বেরিয়ে না করতে পারি, কিন্তু ঘরে বসে যদি এইভাবে তোমাদের দাদাভাই সাপোর্ট সিস্টেম হতে পারি, কারণ সেই মানুষটা সত্যি খুব ভালো। চলো অনেক কথা বললাম তোমাদের সামনে, ভালো লাগলে ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও।